পর্যটনের পাশাপাশি দেশের সাগর পাড়ের জেলা কক্সবাজারকে অর্থনৈতিক গেম চেঞ্জার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এরই মধ্যে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা, যার আওতায় একের পর এক নির্মাণ হচ্ছে নানা স্থাপনা। সংশ্লিষ্টরা বলছেন, মহাপরিকল্পনার আগে অপরিকল্পিতভাবে যেসব স্থাপনা গড়ে উঠেছে সেগুলোকেও নিয়ে আসা হবে নতুন সমন্বয়ে। কক্সবাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন মারুফ রেজা, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কক্সেস বাজার 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের নগরী। সমুদ্র নীল জল, তীর ঘেঁষা সবুজে পাহাড় আর সারিবদ্ধ বিস্তীর্ণ ঝাউবন খুব সহজে কেড়ে নেয় পর্যটক মন। তবে সম্ভাবনার যতটুকু সুযোগ ছিল এই নগরীকে আধুনিক পর্যটক শহর হিসেবে গড়ে তোলার, বাস্তবতা হলো সঠিক সময়ে না থাকায় এতদিনেও সেটি সম্ভব হয়নি। তবে এখনকার বাস্তবতা একটু একটু করে পাল্টে যেতে শুরু করেছে কক্সেস বাজার। এলোমেলো রাস্তা এসেছে শৃঙ্খলা, নগরীর জলাশয় থেকে শুরু করে পুরনো স্থাপনাগুলোতেও সাজানো হয়েছে নতুন রূপে। প্রত্যেকটা জায়গায় কী ধরনের গাছ আছে, কোথায় নদী আছে, খাল আছে, কীভাবে ইন্টারকানেক্টেড সেগুলো জানতে পারবো। তো এই দুইটা জিনিস আমরা ইন্টাররিলেট করার চেষ্টা করছি, অর্থাৎ প্রাকৃতিক যে বৈচিত্র্য আছে এবং মানব যে সংস্কৃতি এবং বসতির যে বৈচিত্র্য আছে সেগুলি আমরা রেকর্ড করতে চাই, অ্যানালাইসিস করতে চাই এবং এইগুলিকে একটা পোর্টফোলিও হিসেবে কক্সবাজার দাঁড় করাতে। বিশ্বমানের পর্যটক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে যে মহাপরিকল্পনার কথা বলছে সরকার, তারই আওতায় নির্মাণ হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন ভবন। বলা হচ্ছে এর ফলে সঠিক পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটবে সুষম সমন্বয়ের মাধ্যমে। এই পরিকল্পনার মধ্যে যত আমাদের এক্সপার্ট আছে, যেমন রাস্তার এক্সপার্ট আছে, ড্রেনের এক্সপার্ট আছে, আবর্জনার এক্সপার্ট আছে, পর্যটনের বিভিন্ন আইটেমের এক্সপার্ট আছে, সকলের সমন্বয়ে কক্সবাজারকে আমরা একটা আধুনিক আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। মহাপরিকল্পনার আগে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যেসব স্থাপনা সেগুলোকেও আনা হচ্ছে নতুন সমন্বয়ে। যত্রতত্র অগুছালু গিঞ্জি কোনো ধরনের স্থাপনা গড়ে উঠবে না এবং কোনো ধরনের এমন কিছু হবে না যেগুলো পর্যটকদের কাজে লাগবে না। কক্সবাজার সমুদ্র সৈকতের 70 একর জায়গাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করে এর মধ্যে প্রকাশ হয়েছে গেজেট অপেক্ষা আধুনিক, পরিকল্পিত ও পর্যটক বান্ধব নতুন কক্সবাজার দেখার। মারফ্রেজা, আরটিভি, কক্সবাজার।